উপস্থিত সবাইকে আমার ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। অনুষ্ঠান হচ্ছে শ্রদ্ধ বিদ্যাসাগর, উনি আমাদের সবার জন্য, ওনার জন্য কোনো ধর্ম বর্ণ নেই। আমরা সবাই বর্ণ পরিচয় পড়ে যারা পড়াশোনা করেছি তাদের প্রত্যেকেই উচিত সকালবেলা একবার বিদ্যাসাগরের নাম স্মরণ করা, কারণ বিদ্যাসাগরের মাধ্যমেই আমরা জেনেছি রবীন্দ্রনাথকে, আমরা জেনেছি মা দুর্গাকে, আমরা জেনেছি শ্রীকৃষ্ণকে। আমার মতে শ্রীকৃষ্ণের আগে বিদ্যাসাগর, কারণ বিদ্যাসাগর না থাকলে আমি হয়তো পড়তে পারতাম না, কারণ পদ্যকে প্রচণ্ড ভয় পাই। তা গদ্যের মাধ্যমেই পড়াশোনা শিখেছি, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের মাধ্যমেই পড়াশোনা শিখেছি। যারা এই বর্ণ পরিচয়ের মাধ্যমে পড়াশোনা শিখেছে তাদের প্রত্যেকেই উচিত তার প্রতি সব সময় একটা শ্রদ্ধা। এবং আমার একটাই কথা, ঘরে যদি রাম ঠাকুরকে আমরা খেতে দিই, ঘরে যদি আমরা অনুকূল ঠাকুরকে খেতে দিই, তাহলে বিদ্যাসাগর মহাশয়কে কেন খেতে দেবো না? রাম ঠাকুরকে ছোটোবেলার ছবি দেখলে আপনারা কি চিনবেন? রবীন্দ্রনাথকে ছোটোবেলার ছবি দেখে কি আপনারা চিনবেন? যদি তার নিচে রবীন্দ্রনাথ না থাকে লেখা, যদি মাইকেল মধুসূদন, তার নিচে যদি মাইকেল মধুসূদন লেখা না থাকে, ছোটোবেলার ছবি দেখে আপনি কি চিনবেন? আমার মনে হয় শ্রীকৃষ্ণকেও চেনা যায় না বিদ্যাসাগর না পড়লে, বিদ্যাসাগর সম্বন্ধে না জানলে। বিদ্যাসাগর প্রথম থেকে শেষ আমি বলবো বিদ্যাসাগর হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, ওনাকে দিয়েই বৃত্ত। তাই আমরা কেন্দ্রকে বাদ দিয়ে বৃত্ত করতে যাই, তার জন্য আমাদের বৃত্ত হয় না। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত আগে বিদ্যাসাগরকে খেতে দাও, তারপরে সবাই, কারণ বিদ্যাসাগরের মাধ্যমেই আমরা জেনেছি মা বাবাকে, মা বাবাকে ভালোবাসতে হয় এবং ঐশ্বর্য রক্ষা করা বড় কঠিন। যা মহাপুরুষরা যা যা বাণী দিয়েছে সব বাণী আমরা বুঝতে পারি যদি আমাদের পেটে বিদ্যা থাকে, আর এই বিদ্যা যদি আমরা বর্ণ পরিচয়ের মাধ্যমে করে থাকি তাহলে বিদ্যাসাগর প্রধান। তাকে খেতে না দিয়ে অন্য দেবতাদের যদি খেতে দিই মনে হয় ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যে ঘোড়া ডিঙে কীভাবে ঘাস খেতে হয়। যেমন আমরা বাবা মাকে দেখি না, বড় হলে আমরা বলি এ আমি এত কিছু করলাম, আমার ছেলে আমাকে দেখে না, তুমি তো শিখিয়েছো, কারণ বিদ্যাসাগর শিখিয়েছে সব। তাকে না খেতে দিয়ে তুমি রাম ঠাকুরকে দিচ্ছ, তুমি অনুকূলকে দিচ্ছ, তুমি অমুক ঠাকুরকে দিচ্ছ, তমুক ঠাকুরকে দিচ্ছ, কিন্তু যে শেখালো অনুকূল ঠাকুরকে, যে শেখালো শ্রীগুরুকে, তাকেই আমরা খেতে দিই না। তাহলে আমার ছেলে আমাকে কেন খেতে দেবে? কারণ আমরা তো সেই শিক্ষা থেকে বড় দিচ্ছি। এর জন্যই আমি বলছি যে বিদ্যাসাগর মহাশয় পরম পুরুষ। শ্রীকৃষ্ণ যদি আমরা পুজো করি তখন আমরা কিন্তু দিনক্ষণ দেখি না, শ্রীকৃষ্ণের জন্ম কবে মৃত্যু কবে, তাহলে শ্রীকৃষ্ণকে খেতে দেবো, নাইলে দেবো না। করি কি করি না, যখন মনে চায় তখনই আমরা কীর্তন করি, যখন মনে চায় আমরা তখন শ্রীকৃষ্ণকে ভালোবাসি। সেরকম বিদ্যাসাগরও তাই, তাই বিদ্যাসাগর না জানলে না পড়লে কখনোই শ্রীকৃষ্ণকে বোঝা যাবে না। তাই অনেকেই বলছে যে 26শে জানুয়ারি ওনার কি জন্মদিন? আচ্ছা শ্রীকৃষ্ণ যখন কীর্তন করি অষ্টপ্রহর তখন কি শ্রীকৃষ্ণের জন্ম না শ্রীকৃষ্ণের জন্মদিন হয়? বাড়িতে যখন নারায়ণ পূজা দেন তখন কি কখনো দেখেন যে নারায়ণের জন্মদিন নাকি? আমি বিদ্যাসাগরের পুজো করব তার জন্মদিন দেখে করব? তিনি কি সাধারণ মানুষ? শ্রীকৃষ্ণ যেখানে বিদ্যাসাগর সেখানে, আর বিদ্যাসাগর যেখানে শ্রীকৃষ্ণ সেখানে, কারণ শ্রীকৃষ্ণকে চিনতে গেলে লাগে বর্ণ পরিচয়। যদি বাংলা মাধ্যমে পড়েন তা বর্ণ পরিচয় যদি আপনারা পড়ে শ্রীকৃষ্ণকে জানেন তাহলে আগে তো বিদ্যাসাগর হবেই। সবার প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম, এবং প্রত্যেকটা যারা যারা নাটক নাচ করছে তারা করো।